সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পার্বতী দেবনাথ, সিদ্ধিবাসা পিবি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেব। এখন এখানে আমরা গত এখানে তোমাদের পার্ট তিন দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের পার্ট তিন, পার্ট তিনে আছে দেখো তোমাদের পরিবর্তনশীল। গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম পরিবার, পরিবারের ধরন কেমন, যৌথ পরিবার, একক পরিবার, এসবগুলো পড়াইছিলাম। আজ পার্ট তিনে আছে পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকীকরণ। তৃতীয় অধ্যায় পার্ট তিন পরিবর্তনশীল পরিবার পরিবার ও শিশুর সামাজিকীকরণ। সামাজিকীকরণ আচ্ছা দেখো, পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার গড়ে ওঠে সেটাই হলো পরিবর্তনশীল পরিবার। এখানে এটাই বোঝাচ্ছে যে যেমন ধরো তোমার যৌথ পরিবার ভেঙে একক পরিবার তৈরি হয়ে যায়, যৌথ পরিবার ভেঙে একক পরিবার হয়ে যায়। এবার তোমাদের এর মধ্যে আছে তার যৌথ পরিবার কেন ভাঙে তারও অনেক কারণ আছে। অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান ইত্যাদি কারণে যৌথ পরিবারগুলো ভেঙে এখন অনেক একক পরিবার তৈরি হয়ে গেছে। শিশু একটি পরিবারে তথা